গৌর গোবিন্দের প্রিয় ভক্তগণ, শ্রীমতি নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা ভজন, গৌর গোবিন্দের অমৃত কথা শ্রবণকারিণী প্রিয় মাতৃবৃন্দ, গৌর গোবিন্দের অমৃত কথা প্রারম্ভে সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অভাজন হরিশঙ্কর দাসের ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবত গ্রহণ করবেন। সবার চরণে জানাই প্রণাম, তোমাদের চরণে চালা করোনা গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতি মায়ের, ভারতবর্ষের মানুষ আমরা, ভারতবর্ষে জন্মগ্রহণ করে নিজেদেরকে বড় ধন্য মনে করছি, ভাগ্যবান মনে করছি। কেন? ধরে নেন বড় একটা দালান বাড়ি, এই দালান বাড়ির যেমন ছোট্ট ছোট্ট রুম থাকে, রেস্টরুম, বাথরুম, ড্রেসিং রুম, কিচেন রুম, অনেক রকম রুম থাকে। আপনি যে রুমে প্রবেশ করবেন আপনার মন চঞ্চল, রাধে রাধে, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট রুম আছে যেখানে আপনি প্রবেশ করবেন, আপনার মন শান্ত, স্বচ্ছ, পবিত্র, গঙ্গা জলের মতো। সেই ছোট্ট ঘর হল আমার ঠাকুর ঘর। তদ্রূপ ভক্তিমতী মায়েরা, সারা বিশ্ব বড় একটা দালান বাড়ি, ইরাক, ইরান, কুয়েত, জার্মান, ইংল্যান্ড, আমেরিকা, ছোট্ট ছোট্ট কামরার মতো, তার মধ্যে ঠাকুর ঘর হলো এই ভারতবর্ষ। কারণ এই ভারতবর্ষে ভগবান রামচন্দ্র রূপে কত লীলা করলেন, এই ভারতবর্ষেই ভগবান কৃষ্ণরূপে কত লীলা করলেন, এই ভারতবর্ষেই ভগবান গৌরাঙ্গ রূপে কত লীলা করেছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ভারতবর্ষেই এসেছেন রামকৃষ্ণদেব, এই ভারতবর্ষে এসেছেন স্বামী বিবেকানন্দ, এই ভারতবর্ষে এসেছেন আমার তৈলঙ্গ স্বামী, এই ভারতবর্ষে এসেছেন বিজয় কৃষ্ণ গোস্বামী, এই ভারতবর্ষে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই ভারতবর্ষে এসেছেন কাজী নজরুল ইসলাম, সবই মহাপুরুষ ভারতবর্ষে এসেছেন। তাই ধন্য ভারতবর্ষ। তাই ভক্তমণ্ডলী, সকলের কাছে একটা বিনীত নিবেদন, আপনারা যখন হরিমাসরে ঢুকবেন, অন্তত হরিমাসরের উদ্দেশ্যে একটা প্রণাম করে ঢুকবেন, আর প্রণাম করার সাথে সাথে আপনাদের ললাটে লেগে যাবে ধুলা, এই ধুলা ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলা, এই ধুলা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধুলা। মায়েরা ভুলে যাবেন না, এটা সতী বেহুলার বাংলা, ভুলে যাবেন না এটা সতী সাবিত্রীর দেশ, ভুলে যাবেন না এটা আমার বিষ্ণু প্রিয়ার দেশ। যত যত সতী এসেছেন, মহাপুরুষ এসেছেন, সবই বেশি ভারতবর্ষে এসেছে। তাই ভারত মাতার উদ্দেশ্যে সবাই ভারত মাতাকে জানাবেন, মা তোমার অকৃপণ দান, তাই আবার যদি আমার জন্মগ্রহণ করতে হয় যেন এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করতে পারি। সবাই এই ভারতের উদ্দেশ্যে বলবেন, ভারত মায়ের উদ্দেশ্যে বলবেন, মায়েরা সবাই হাত জোড়ো করে ভারত মাতার উদ্দেশ্যে বলবে, ও আমার দেশের মাটি, তোমার পদে
ভারত মাতার বুকে কত অত্যাচার অনাচার করে, তারই মাটি খরণ করে আমাদের খাদ্য তৈরি হয়। ভগবান কত লীলাময়, কত করুণাময়, কত উদারতা। মাতৃ জঠরী যখন সন্তান আসে, সন্তান ভূমিষ্ঠের পূর্বে ভগবান কৃপা করে মাতৃ স্তনে দুগ্ধ দিয়ে দেন। কেন? তখন শিশুর পাকস্থলী নরম থাকে, অন্ন মানে ভাত বা শাক সবজি মাছ তখন গ্রহণ করতে পারে না, তাই সেখানে দুগ্ধ তুলে দেয়। মায়েরা ভগবানের কৃপণ কত অকৃপণে দান, তাই তো বললেন অন্ন মুখে তুলে তুমি শীতল জলে ধোয়াইলে, অন্ন মুখে তুলে সকল সকল মাতার আমার দেশের মাটি তোমার পদে ঠেকাই মাতা, আমার দেশের মাটি তোমার পদে ঠেকাই মাতা, ও আমার দেশের মাটি তোমার পদে ঠেকাই মাতা। হরিবল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তাই ভারতের জন্য একটা প্রণাম জানাবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলির মানুষ আমরা, সত্যযুগ গেল, ত্রেতাযুগ গেল, দ্বাপর যুগ গেল। শাস্ত্র বললেন কৃতে যদ্ধেও তো বিষ্ণু ত্রেতায় যজত মুখই, দ্বাপরে পরিচর্যায় কলু তৎ হরি কীর্ত। সত্যযুগের মানুষ ধ্যান করে যে পরমার্থ পেয়েছিল, ত্রেতাযুগের মানুষ যজ্ঞ করে যে পরমার্থ পেয়েছিল, দ্বাপর যুগের মানুষ অর্চনা মার্গ অবলম্বন করে যে পরমার্থ পেয়েছিল, কলিযুগের মানুষের মায়েরা তপস্যা করতে হবে না, যজ্ঞ করতে হবে না, অর্চনা মার্গ অবলম্বন করতে হবে না, শুধু বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, বাহু তুলে নিতাই গৌর হরি বল বললেই আপনি সম্পত্তি পেয়ে যাবেন। কেন? ভগবান দেখলেন এরা তপস্যা করবে, যজ্ঞ করবে,
অর্চন মার্গ অবলম্বন করবি, এদের হাতে সময় কই। কেন? সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর, তারা তপস্যা করবার সময় পেয়েছিল। দ্বাপর যুগের মানুষ অর্চন আমার কবরে ছিল 1000 বছর বরমায়ে ছিল। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করেছিল 10000 বছর বরমায়ে ছিল। কিন্তু কলিযুগের মানুষের মাত্রই 100 বছর বরমায়ু, তাদের নিজস্ব বরমায়ু নয়, অপরের কাছ থেকে হাওলাত করে নেয়। কলির মানুষের 100 বরমায়ু এটা নিজের নয়, অপরের কাছ থেকে হাওলাত করে নেয়। হাওলাতটা কেমন ভক্তমণ্ডলী? ভগবান যখন অনন্ত কোটি জীব সৃষ্টি করলেন, জীব সৃষ্টি করে প্রত্যেককে 40 বছর করে বরমায়ু ভাগ করে দিলেন। কিন্তু মানুষ যে বড় চতুর, ধীরে ধীরে ভগবানের কাছে গিয়ে বললে, দয়াময়, সব প্রাণীর 40 বছর করে হবে, কিন্তু আমি যে মানুষ আমার একটু বেশি দরকার। ভগবান বললেন, দেখো বাবা, এই জগতে পিতার যেমন কর্তব্য প্রত্যেক পুত্রের প্রতি সমান আচরণ করে, আমি সেই কর্তব্য অনুসারে প্রত্যেককে সমান ভাগে ভাগ করে দিয়েছি। এখন তোমার যদি বেশি কিছু প্রয়োজন হয়, যাদেরকে দিয়ে দিয়েছি তাদের কাছ থেকে হাওলাত করে না, তারা যদি তোমাকে দেয় তাহলে তুমি পেতে পারো আমার কিছু করার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষ প্রথম গেল গাধার কাছে। গাধা, তুমি পশু জাতি, 40 বছর বরমায়ে নিয়ে তুমি আর কি করবে, তোমার থেকে আমাকে কিছু দিয়ে দাও তো। গাধা বলছে, তা আশা করি যখন এসেছো কিছু দেব। কত? আমার এই 40 বছর থেকে 20 বছর তোমার দিলাম, তবে একটা শর্ত। শর্তটা কি জানো? যখন তুমি আমার বরমায়ু ভোগ করবে, মানে গাধার বরমায়ু ভোগ করবে, তোমার আচরণটা হবে কিন্তু এই গাধার মতো। তারপরে মানুষ গেল কুকুরের কাছে, কুকুর তুমি 40 বছর নিয়ে কি করবে, তোমার কিছু দিয়ে দাও। কুকুর বললে, গাধা দিলে আমারও তো কিছু দিতে হয়, আমিও আমার থেকে 20 বছর তোমাকে দিলাম, তবে ওই একটাই শর্ত, যখন তুমি আমার বরমায়ে ভোগ করবে, কুকুরের বরমায়ে ভোগ করবে, আচরণটা হবে কিন্তু তোমার এই কুকুরের মতো। এরপরে মানুষ গেল শকুনির কাছে, শকুনি তোমার থেকে কিছু দেবে না। শকুনি বলে, গাধা দিল কুকুর দিল আমারও তো কিছু দিতে হয়, আমি আমার থেকে 20 বছর তোমাকে দিয়ে দিলাম, তবে ওই ওদের মতো শর্ত, যখন তুমি শকুনির বরমায়ু ভোগ করবে আচরণটা হবে কিন্তু এই শকুনির মতো। তাহলে ভক্তমণ্ডলী, মানুষের নিজস্ব বরমায়ু কত ছিল? কত ছিল মা? কত ছিল? 40। 3 প্রাণীর কাছ থেকে পাওয়া গেল 3×60, তাহলে হলো কত? 40 আর 60 100। এবারে বাস্তবের দিকে লক্ষ্য করুন, যতদিন নিজস্ব সম্পদ থাকে ততদিন আনন্দে দিন কাটে, অপরের কাছ থেকে হাওলাত করা সম্পত্তিতে কখনো ভালো দিন যায় না, যেতে পারে। তাই ভক্তমণ্ডলী, নিজস্ব সম্পদ বলতে 40 বছর পর্যন্ত, দেখবেন 40 বছর পর্যন্ত ম্যাক্সিমাম মানুষের আস্তে দেহটা সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো করে চলাফেরার ক্ষমতা থাকে, কিন্তু 40 বছর উত্তীর্ণ যখন হয়ে যায় তখন এই সংসারে আমরা গাধারে বরমায়ু পেয়ে আত্মীয় স্বজন পরিজনকে প্রতিপালিত করতে গিয়ে আমাদেরকে কেবল গাধার মতো। তারপরে আসে কুকুরের পরমায়ু। কুকুর দেখেছেন মা, পেটের জ্বালায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, কেউ তাকে 1 মুঠো খেতে দেয়, কেউ তাকে ভালোবেসে যত্ন করে। আমাদেরও যখন কুকুরের পরমায়ু আসে, আমরা তখন পুত্র এবং পুত্রবধূর রান্নাঘরের দাড়ি সেজে যাইব। কেন? শঙ্করাচার্য বললেন, যাবৎ বিত্ত উপার্জন শক্ত তাবৎ নিজ জন অনুরক্ত তদ অনুচর আচার্য গেহে বার্তাং ন পৃচ্ছতি কহপি গেহে। এ সংসারে তোমার ততদিন ভালোবাসা,
যতদিন অর্থ উপার্জন করে পুত্র পুত্রবধূর হাতে তুলে দিতে পারবে, আত্মীয় স্বজনের হাতে দেবে, ততদিন ভালোবাসা সঙ্গতি হারিয়ে যাবে, ভালোবাসাটাও তোমার থেকে নিতাই গৌর হরি বল হরি বল কি মা। তারপরে আসে শকুনির পরমায়ু, শকুনি যত দূরে উড়ুক না কেন লক্ষ্য কিন্তু থাকে তার ভাগাড়ের দিকে, তাই না বাবা? শকুনি যত দূরে উড়ুক লক্ষ্য কিন্তু থাকে তার ভাগাড়ির দিকে। আমরাও মা শকুনির পরমায়ু যখন হয়, দেখেছেন শকুনি যখন বসে থাকে কটা মাথা হয় মা? তিনটে মাথা। তাই মানুষের একেবারে যখন বার্ধক্য দশা হয় হাঁটু মুড়িয়ে বসে থাকে দেখে মনে হয় যেন তারও তিনটে মাথা। তাই আমরা এই বার্ধক্য দশা নিয়ে, শকুনির পরমায়ু নিয়ে আমরা কখনো কখনো সাধুগুরু বৈষ্ণবের চাপে পড়ে হরি বাসরে হরি নাম শুনি, কিন্তু লক্ষ্য থাকে আমাদের বিষয়রূপ ভাগাড়ের দিকে। লক্ষ্য থাকে বিষয়রূপ ভাগাড়ির দিকে। শাস্ত্র বললেন বিষয় দিয়ে, ঐশ্বর্য দিয়ে, ধন দিয়ে, রত্ন দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, ঐশ্বর্য দিয়ে কখনো ভগবান, তাহলে ভগবত কৃপা লাভ করতে গেলে একমাত্র চাই ভক্তি। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। মায়েরা, জীবনে টাকার মালিক হলাম, গাড়ির মালিক হলাম, বাড়ির মালিক হলাম, হলাম না শুধু কৃষ্ণ ভক্ত। জীবনে আমাদের কিছু হয়নি, ছেলের জন্য জল ফেলেছেন, মেয়ের জন্য চোখের জল ফেলেছেন, অর্থের জন্য ফেলেছেন, কিন্তু কৃষ্ণ বলে কজন চোখের জল ফেললেন? ভক্তমণ্ডলী একটা কথা ভুলে যাবেন না, সারা জীবনটা কৃষ্ণ নাম করলেন, কৃষ্ণ ভজন করলেন, হরিবাসরে এসে হরি নাম শুনলেন, কিন্তু হরি কথা শুনতে গিয়ে যদি আপনার চোখে থেকে এক ফোঁটা প্রেম বাড়ি না ফেলে জানবেন আপনার কৃষ্ণ কথা শোনা হয়নি। কোনো কিন্তু ইয়া হরি নামে গাইতে গিয়ে তার যদি একটু অস্ত্র বিগলিত না হয় তারও কীর্তন গাওয়া হয়নি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কীর্তনটা ভাবের বস্তু, প্রেমের বস্তু। কীর্তন শুনতে গেলে মন চঞ্চল হলে হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সময় বড় সীমিত। মায়েরা বলেন তো, আপনি এখান থেকে ক্যানিং গেছেন, ক্যানিং থেকে টিকিট কেটেছেন, শিয়ালদায় যাবেন, 15 টাকা টিকিট। ট্রেনটা যখন পাক সার্কাসে গেল টিকিটের মানটা কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? কমেছে, তাই তো। কারণ আপনি পাক সার্কাস থেকে যখন শিয়ালদায় যাবেন আপনার টিকিটটা বাদ হয়ে যাবে, ফেলে দিতে হবে। তাদের ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের পরমায়ু ছিল, ধরুন জন্মগ্রহণ করছে 80 বছর পরমায়ু নিয়ে, 70 বছর হয়ে গেল, পরমায়ুটা বাড়লো না কমলো বাবা? বয়স বাড়েনি, কমেছে। মূল বস্তু থেকে যেটা মাইনাস গেল, মানে 80 থেকে 70 বছর চলে গেল, বাকি আছে আর 10 বছর পরে আপনি হরিবল হয়ে যাবেন। তাহলে পরমায়ু সীমিত। তাই পরীক্ষিতের রাজসভায় দাঁড়িয়ে আমার সুখদেব গোস্বামী বলেছিলেন, মহারাজ বাবা বাঁচবেন কিন্তু আর মাত্র আপনি 7 দিন, এই 7 দিনের মধ্যে আপনার কি করা কর্তব্য সেটা ভালো করে জেনে নিন। এই 7 দিন ধরে পারেন্দ্র শ্রবণ রন্ধ্রে প্রবিষ্টন্তি, পারেন্দ্র 7 দিন ধরে হরি কথা শ্রবণ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন। আর আমার কলির ভগবান গৌরাঙ্গ সুন্দর, তিনি বললেন সারাদিন কর্ম কর, শুধু সন্ধ্যার সময় 10-5 মিলি নিজ গৃহেতে বসিয়া হরি নাম কর, করে কর তালে। তাহলে মহাপ্রভু করে কর তালে দিয়ে হরি নাম করতে বললেন। মায়েরা, হরিবাসর একটু হরি নাম হবে? হবে বাবা, হবে। সবাই মিলে করে কর তালে দিয়ে প্রেম সে হরি নামে গাইবেন, যতক্ষণ হরিবাসরে থাকবেন প্রেম সে মনটা যেন বাইরের দিকে না যায়। একটা কথা বলে রাখি, কান খাড়া করে শুনে রাখবেন, হরি নাম না শোনা ভালো কিন্তু শোনা ভালো নয়। কেন? হরি নামে যদি আসেন, ভাগবত বাসরে যদি আসেন, ভগবত কথায় যদি আসেন, মন যদি চঞ্চল হয়
মন যদি অন্যদিকে থাকে তাহলে গীতা পরিষ্কার বললেন তার নিকৃষ্ট জনিতে জন্মগ্রহণ করতে হবে। এই দাদা ভাইদের চরণে দিদি ভাইদের চরণে বিনীত নিবেদন, হরিবাসর চত্বরে যতক্ষণ থাকবেন অন্তত প্রেমানন্দে বাহু তুলে একাত্ম চিত্তে করে করতালি দিয়ে কীর্তনিয়ার সঙ্গে একটু বলার চেষ্টা করবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ, খুবই ভালো লাগছে পুতো পবিত্র হরিবাসন। কিন্তু ভক্তমণ্ডলী যেটা ভালো লাগে না সেটা বলি, আমার মহাপ্রভু হরি নাম করতেন হাত দুটি কোন দিকে থাকত বলে পেছন দিকে নাকি হাত দুটি কোন দিকে থাকতো মা? উপর দিকে, ঠিক উপর দিকে। তাহলে আমরা পারবো? হ্যাঁ পারবো। আমরা মহাপ্রভু দেখুন হাত তুলে আছেন, আমরা মহাপ্রভুকে হাত তুলে দেখাতে পারবো? মায়েরা যদি হাত থাকে হাত তুলবেন, যদি না থাকে কষ্ট করে দরকার নেই। যদি হাত না উঠে আমি বুঝবো তার হাত নেই, কারণ প্রেমানন্দ সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ খুব সুন্দর বলেন। চৈতন্য মহাপ্রভু কি জয়! চৈতন্য মহাপ্রভু কি জয়! চৈতন্য মহাপ্রভু কি জয়! খুব ভালো লাগছে, খুব সুন্দর। মায়েরা আমার ভগবান গৌরাঙ্গ সুন্দর বললেন, যারা হরি নামে হাত তুলল, যারা কৃষ্ণ নামে হাত তুলল, যারা এই হাত দিয়ে ভগবানের জন্য ফুল তুলে মালা গেঁথে ভগবানের গলায় দিল, যারা এই হাত দিয়ে পিতামাতার মলমূত্র পরিষ্কার করল, যারা এই হাত দিয়ে পিতামাতার চরণ সেবা করে গেল, যারা এই হাত দিয়ে ভারত ভূমিকে পবিত্র করে গেল, ভগবান বললেন আমি তোদের পুরস্কার দেব রে পুরস্কার। আর যারা হাত তুলল না, যারা কৃষ্ণ বলে কাঁদল না, যারা এই হাত দিয়ে পিতামাতার চরণ সেবা করল না, যারা ভারত ভূমিকে পবিত্র বিধ্বংসের পথে ঠেলে দিল, তারা বললো প্রভু আমরা কিছু পাবো না। তারাও বললো তোরাও পাবি রে তোরাও পাবি। আমার ভগবান বললেন তোরাও পাবি তবে সান্ত্বনা পুরস্কার। যারা ভালো করে হাত তুললো ভালো হাত পেলো, কেন? ভগবান বললেন ওরে আমি তোদের হাত দিয়েছি পরের ধন চুরি করবার জন্য নয়, আমি হাত দিয়েছি পরের নারী অপহরণ করবার জন্য নয়, আমি হাত দিয়েছি সাধু গুরু বৈষ্ণবীর চরণ সেবার জন্য।
আমি হাত দিয়েছি কৃষ্ণ ভজনের জন্য, আমি হাত দিয়েছি হরে নামে তুই বাহু তুলে, ওরে সেটা যখন করলে না আমি পরজন্মে পুরস্কার স্বরূপ দুটো পা তোদের আছে আরো দুটি যোগ করে দিলাম। ভক্তমন্ডলী তাহলে চারটে বা কাদের থাকে? মায়েরা তাহলে চারটে পা থাকে পশুদের, আপনাদের পশু জন্ম পেতে হবে না। এই হরিনাম চত্বরের মধ্যে যারা আছে হরিনাম সারা রাত্রি হবে, এই সারা রাত্রির মধ্যে যদি একবার বাহু তুলে প্রেম এসে নিতাই গৌর হরিব তাহলে আপনাদের পশু জন্মে পেতে হবে না। ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা আমার ভগবান এসেছে কলিযুগ জীবকে উদ্ধার করবার জন্য, তিনি জগতজীবকে কৃষ্ণ নাম করে শিক্ষা দিলেন, কারণ শাস্ত্রে একটা কথাই আছে হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধু, হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধু, হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধু, আরে হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতু, 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 নিরজনে কৃষ্ণ ভজে, নিরজনে কৃষ্ণ ভজে, নিরজনে কৃষ্ণ ভজে, নিরজনে কৃষ্ণ ভজে, কৃষ্ণ তোমার হলাম বলে নিরজনে কৃষ্ণ ভজে, কৃষ্ণ তোমার হলাম বলে হরি 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 বলে, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, তাই তো? তাহলে সঙ্গ যদি করতে হয় চতুরের সঙ্গ করতে হবে, তাই তো? সঙ্গ যদি করতে হয় চতুরের, কেমন কথা দেখুন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের। যারা বিজ্ঞান চর্চা করেন, যেসব দাদা ভাইয়েরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, তারা জানবেন একজন বড় বিজ্ঞানী, তার নাম হলো আইনস্টাইন। কি ভাই নাম শুনেছেন আপনারা অনেকেই? বড় বিজ্ঞানী আইনস্টাইন। এই আইনস্টাইন প্রত্যেকটা বিষয় নিয়ে এত সুন্দর সংজ্ঞা বা এত সুন্দর ব্যাখ্যা দিতেন, একদম সহজ সরল ব্যাখ্যা যা আর কেউ দিতে পারতেন না। এবারে আইনস্টাইনের এক গাড়ির ড্রাইভার, সে প্রত্যেক দিন শুনে শুনে মুখস্থ করে বলছে, বলে বাবু আমি আপনার এই সংজ্ঞাগুলো ব্যাখ্যাগুলো এমনভাবে মুখস্থ করেছি আমি হুবহু আপনার মতো বলে দিতে পারি। বলে পারিস? বলে হ্যাঁ পারি। তা বলে এবারে যে আমি বক্তৃতায় যাব, তারা কোনোদিন আইনস্টাইনকে দেখেনি, তাই আমি তোর ড্রাইভার সেজে বসে থাকবো, তুই যাবি বক্তৃতা দিতে। ভক্তমন্ডলী এখন আইনস্টাইন গাড়ি চালক ড্রাইভার সেজে বসে আছে, আর আইনস্টাইনের ড্রাইভার আইনস্টাইন সেজে বক্তৃতা দিতে গেল, কিন্তু সে শুনে শুনে এত সুন্দর মুখস্থ করেছে যে বক্তৃতা দেওয়ার সময় একবারে আইনস্টাইনের মতো একবার সুন্দর করে বক্তৃতা দিল। যারা শুনলো তারা একবার দ্রবীভূত, তারা মুগ্ধ, তারা মুগ্ধ হয়ে আইনস্টাইনের ড্রাইভারের কাছে এসে বলে, বাবু আপনার বক্তৃতায় আমরা ভীষণ খুশি, কিন্তু সমস্যাটা কোথায় হয়ে গেল জানেন? আইনস্টাইনের ড্রাইভার বক্তৃতা দিয়ে যখন ধীরে ধীরে গাড়িতে উঠতে যাবে, এমন সময় এক কলেজের প্রিন্সিপাল এসে বললেন, আচ্ছা বাবু আপনি যে ওই সংজ্ঞাটা, ওই যে তত্ত্বের ব্যাখ্যাটা দিলেন, আর একটু ভালো করে সরল ভাষায় যদি বলতেন ভালো লাগতো। বড় বিপদে বলেন, তিনি তো কেবল মুখস্থ করেছেন, বিষয়বস্তু তার তো হৃদয়ঙ্গম হয়নি, মুখস্থ করেছেন, কিন্তু চতুরের সঙ্গ করলে কি হয় মায়েরা দেখুন, সে যে চতুরের সঙ্গ করেছে তাই চাতুর্যতার যে বুদ্ধিটা সেটা কিন্তু থেকে গেছে, তাই সে চাতুর্যতা করে আস্তে আস্তে গাড়ির কাছে এসে তাদেরকে শোনালেন, আরে বাবা এই সহজ ব্যাখ্যাটা আপনারা বুঝলেন না, এই সহজ ব্যাখ্যাটা আমার করে লাভ নেই, এই সহজ ব্যাখ্যাটা আমার এই ড্রাইভারের কাছ থেকে শুনে নেন। আসলে ড্রাইভার তো নিজেই আইনস্টাইন, আর যে বললো সে তোই ড্রাইভার, তাহলে কি হলো? সে বললে আমার ড্রাইভারের, তাহলে যারা চতুর চতুরের সঙ্গ করলে
চতুর হয় মা এই জন্য সঙ্গ যদি করতে হয় ভালো মানুষের সঙ্গ করবেন সঙ্গ যদি করতে হয় সাধু সঙ্গ করবেন সঙ্গ যদি করতে হয় ভক্ত সঙ্গ করবেন একটা কাজ হবেই কারণ একটা সুন্দর দৃষ্টান্ত মহারাষ্ট্রের ঘটনা এক সাধু যাকে যায় বলে তাই ঘটে একটা চোর মনে মনে করেছে আমি সাধুর কাছে গিয়ে একটা আশীর্বাদ চেয়ে আনি তো এখন সাধুর কাছে প্রণাম করে গিয়ে বলছে সাধু বাবা আপনার কাছে একটা বর চাইতে এলাম বলে কি বলে আমার মনের সাধ আমি যত ঘরে চুরি করি না কেন কোনোদিন যেন ধরা না পড়ে শুনেছি আপনি নাকি যে যা চায় তাকে তাই দেন তাহলে এই আশীর্বাদ করে যান আমি সারা জীবন চুরি করলেও যেন ধরা না পড়ি কি গো যার যেমন ভাব তার তেমন লাভ এখন সাধু বললে যা আমি তোকে আশীর্বাদ দিলাম আর কোনোদিন তুই ধরা পড়বি না তবে আমার একটা কথা রাখিস বলে কি আমি তোকে আশীর্বাদ করলাম তুই কোনোদিন ধরা পড়বি না তবে আমার একটা কথা রাখবি তুই আর কোনোদিন যেন মিথ্যা কথা বলিস না চোর বড় বিপদে পড়েছে চোর মিথ্যা কথা না বলে থাকতে পারে চোর কখনো মিথ্যা কথা না বলে থাকতে পারে নাকি চোর বড় বিপদে পড়েছে কি সর্বনাশ কিন্তু সাধুজি বলেছেন রাখতেই হবে বেশ বাবা আমি কথা দিলাম আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না এই বলে চোরটা ঘর থেকে বের হয়ে আনন্দ মনে মনে ভাবছে এইবারে ভালো হলো তখন গরিবের বাড়ি চুরি করেছি এখন বড় লোকের বাড়ি চুরি করবো ধরা পড়বো তখন গরিবের বাড়ি চুরি করেছি এখন বড় লোকের বাড়ি চুরি করবো তখন ভিখারির বাড়ি চুরি করেছি এখন রাজার বাড়ি চুরি করবো এই বলে একদিন ওই সেই দিন রাত্রেবেলা রাজার বাড়ি চুরি করবে বলে ঢুকছে চারিদিকে প্রাচীর দেওয়া সে বেটা প্রাচীরের উপরে কষ্ট করে উঠে লাফ দিয়ে যেই নিচে পড়ল একজনের ঘাড়ে গিয়ে পড়ল এখন যেই ঘাড়ের উপর লাফিয়ে পড়েছে এখন যার ঘাড়ে পড়ে যাই কে আমি চোর বলে আমিও তো চোর বলে যাক আমি একা ছিলাম এখন দুজন হলো চুরি করার সুযোগ হলো তো বলে মানে আগে ঢুকেছি যখন ও একটা সন্ধান করেই তবে তো ঢুকেছে ওকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলুন তো আজকে কী চুরি করা যাবে আগের চোর বলছে ওইটা রাজার ভান্ডারে মানে সিন্ধুকে তিনটে হীরের আংটি আছে বাবা তুই তিনটে সব চুরি করে আনিস আর চোর গিয়ে সিন্ধু খুলে দেখছে তিনটা হীরের আংটি মনে মনে ভাবছে তিনটে নিয়ে যাওয়া যাবে না কারণ তিনটে নিয়ে গেলে লোকে তো চোরে তো আমরা দুজন তিনটে নিয়ে গিয়ে আবার ভাগ বাটার করতে গিয়ে কোথায় গন্ডগোল ঝামেলা হবে হচ্ছে একটা থাক আমি দুটো নিয়ে যাই চোর দুটো আংটি নিয়ে এলো এসে বললে এই যে আমি দুটো এনেছি বলে তাহলে একটা আমাকে দাও একটা তুমি নিয়ে যাও এই একটা নিয়ে যখন চোর চলে গেল সকালবেলা জানাজানি হয়ে গেল রাজার সিন্ধুক চুরি হয়েছে কিন্তু রাজা তো জানেন কে চুরি করেছে সকালবেলা পাঠিয়ে যাও ওই চোরকে ধরে আনো চোরকে ধরে আনার পর চোরকে জিজ্ঞাসা করছে কিরে তুই চুরি করেছিস কিন্তু সাধুর কাছে কথা দিয়েছে সে আর মিথ্যে কথা বলবে না বড় বিপদে পড়েছে সে বলছে রাজামশাই সত্যি বলছে আমি চুরি করেছি তো বলে কটা চুরি করেছি আংটি বলে মাত্র দুটো চুরি করেছি বলে ছিল তিনটে দুটো করলি কেন বলে চুরি করা ভাগ বাটরার অসুবিধা হবে বলে আমি একটা নিই না দুটো চুরি করি তো বলে ভালো করেছিস আর একটা কি করলি বলে আপনার সিন্ধুকের মধ্যে মন্ত্রী যাও সিন্ধুকটা দেখে এসো মন্ত্রী সিন্ধুক খুলে দেখছে সত্যি একটা আংটি থেকে গেছে আংটি থেকে মনে মনে ভাবছে মন্ত্রী মন্ত্রী ভাবছে রাজামশাই আপনার কাছে সারা জীবন মন্ত্রিত্ব করলাম এত সুন্দর আংটি আমি আমার বাবার চোদ্দ পুরুষেও দেখি অতএব এই আংটিটা আমি ছাড়বো না এইটা আমি নেব কারণ রাজামশাই তো জানবে চোর ঢুকেছিল যখন চোরেই চুরি করেছে এই বলে ওই আংটিটা নিজে নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে দাদা ভাই আপনার এই ধোঁয়ার আগুনটা একটু কমাতে হবে এটা গানের অসুবিধা হয় খুব গলায় অসুবিধা হয়
ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, এইবারে রাজা সেই মন্ত্রী যখন আর একটা আংটি পকেটে ঢুকিয়ে নিয়ে বাইরে এসে বলে রাজা মশাই ওই তিনটে আংটি সব চোর চুরি করেছে। রাজামশাই বলে কি রে চোর, তুই তিনটে আংটি চুরি করেছি? বলছে রাজামশাই আমি হাত জোড়ে করে বলছি, আমি সত্যি বলছি, আমি আমার গুরুদেবের দিব্যি দিয়ে বলছি আমি তিনটে চুরি করিনি, আমি দুটো আংটি চুরি করেছি। শোনো মন্ত্রী, আজ থেকে তোমার মন্ত্রিত্ব থেকে বয়কট করলাম, আর তোমার ওই মন্ত্রীর সিংহাসনে বসবে ওই চোর। কেন জানো? রাত্রেবেলা চোর লাভ দিয়ে যার ঘাড়ে পড়লো সেই পাকা চোর ছিলাম আমি রাজা। ও যখন আমার ঘাড়ে পড়ল আমি ওকে সন্ধান দিলাম, ও সত্য বলে কি মিথ্যা বলে, তাই ও যখন সত্য বলল, ও গো চোর তুমি হবে আজকের আমার মন্ত্রী, ওই মন্ত্রীর সিংহাসনে তুমি বসবে। চোর তখন মনে মনে ভাবছে হায় রে, শুধু একবার সত্য কথা বলে, একদিন সাধু সঙ্গ করে, একদিন গুরুদেবের আশ্রয় করে যদি মন্ত্রিত্বের আসনে পেলাম, সারাটা জীবন যদি সাধু সঙ্গ করতে পারি, সারাটা জীবনে যদি গুরু সঙ্গ করতে পারি, সারাটা জীবনে যদি গৌর ভজন, তাহলে না জানি কত বড় সিংহাসন আমি পাব। তাই চোর সেই থেকে চলে গেল, আর কোনোদিন সে বৃন্দাবন থেকে ফিরে আসেনি। তাই মা গোবিন্দ ভজন করু, কৃষ্ণ ভজন করু, সংসার সংসার করে কেটে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল ঘটিল কিসের সংসারে এই মায়াবাজি প্রায়, ইয়াতে মমতা করি বৃথা দিন যায়, খাই পরি ঘুরি চিন্তাহীন, একবার কি ভেবেছি এ দেহ ছাড়িব কোন দিন, এ দেহ ছাড়িলে তোমার কি বাগতি হবে, শৃগাল কুকুরে সেদিন ভক্ষণ করিবে। মা যে দেহ পচা দেহ, এই দেহের জন্য কোন মায়া নেই মা। একটা কথা মনে রাখবেন মা, যারা আসে মরতে তারা আসে মরতে, তাই না? যারা আসে মরতে তারা আসে মরতে, কেউ বাঁচতে আসেনি। তাই মা সময় থাকতে গোবিন্দ ভজন করুন, গোবিন্দ ভজন করুন, একবার সবাই হেমনন্দে বাহু তুলে সবাই একসঙ্গে বলবেন জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারি, সবাই মিলে জয় রাধা শ্যাম জয় গিরিধারি, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারি, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারি, তুমি শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি, তুমি শ্রীরাধার প্রাণ ধন নিকুঞ্জ বিহারি, শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি, জয় রাধা শ্যাম জয় জয় গৌরী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারি, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারি। হরি বল কৃষ্ণ ভজন করুন মা, মনুষ্য জন্ম দুর্লভ, মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ ভজনের জন্য সংসারে এসেছেন, সেই কৃষ্ণ ভজনে যদি বৃথা যায় মনুষ্য জন্মটা বৃথা যাবে মা। 84 লক্ষ জনই চারিদিকে আপনি গাছ দেখছেন, পালা দেখছেন, গরু দেখছেন, ছাগল দেখছেন, মাছ দেখছেন, হাসি দেখছেন, ঘোড়া দেখছেন, মনে রাখবেন এর আগের জন্মে আমরাও সবাই এমনটি ছিলাম, ভুলে যাবেন না মা। রাজার ঘরে যদি কোনো ভিখারি যায় ভিক্ষা করতে, রাজা যদি দুদ্দুর করে তাড়িয়ে দেয়, মনে রাখবেন যে ভিখারি সে পরজন্মে রাজা হবে, আর আজ যে রাজা পরজন্মে সে ভিখারি হবে। কর্ম ফল কোনোদিন, কর্ম ফল সবাইকে শোধ করতে হয়েছে, ঋণ কারোর থাকে না, শোধ করতেই হবে মা। যখন ধর্মরাজ যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করেছিলেন, এই রাজস্ব যজ্ঞে সবাই সব দায়িত্ব নিল, রাজস্ব যজ্ঞের পরিচারক হিসাবে আমার কৃষ্ণ থাকলেন। কৃষ্ণ বললেন দেখো এক একজনের এক একটা দায়িত্ব দেওয়া হবে, কি
যে বেশি লোভি চুরি করে তার যদি অর্থের দায়িত্ব দেওয়া হয় সে চৌকি দিতে দিতে চুরি করার সুযোগ পাবে। যে অনেকটা বেশি খায় তার যদি পরিবেশনের দায়িত্ব দেওয়া যায় পরিবেশন করতে করতে সে আর খাওয়ার সুযোগ পাবে না। আচ্ছা বাবা বলে গেলেন যেসব মায়েরা গণ্ডি দেবেন, যেসব মায়েরা গণ্ডি দেবেন দয়া করে ধীরে ধীরে যাবেন, যারা গণ্ডি দেবেন তারা যাবেন, বাকি জন যেন যাবেন না। যারা গণ্ডি দেবেন, বাবা গণ্ডি দেবেন নাকি বাবা গণ্ডি দেবেন কি জানি বলার সঙ্গে সঙ্গে লাম মেরে উঠেছেন, আমি বলি বাবাও বোধ হয় দেবেন। কৃষ্ণ বলে হরিব এ ছোনা ভাই নেচে নেচে, কৃষ্ণ বলে বাবু তুলে এ ছোনা ভাই নেচে নেচে, আহা কৃষ্ণ বলে বাহু তুলে এ ছোনা ভাই নেচে নেচে, কৃষ্ণ বলে বাহু তুলে এ ছোনা ভাই নেচে নেচে। এলাবে নেই কোনো চিন্তা, এলাবে নেই কোনো ভাবনা, ও এলাবে নেই কোনো চিন্তা, হরি বলে আমরা সবাই কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই নেচে নেচে, খুবই সুন্দর। তাই যখন রাজসুখের সুযোগ্যের দায়িত্ব এক একজনকে দেওয়া হল, কিন্তু মায়েরা ভগবান কাকে বলে দেখুন, ভগবান বললেন যুধিষ্ঠির মহারাজ এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হলো, কিন্তু যে দায়িত্ব সহজে কেউ নিতে চায় না সেই দায়িত্বটা আমিই নিলাম। বলে কেন? বলে চিরকাল ভক্ত আমার চরণ সেবা করে গেছে, আমার ধুলে নিয়েছে, কিন্তু আমি কোনোদিন ভক্তের পদধৌত করার সুযোগ পাইনি। তাই আজকের যজ্ঞে যত ভক্ত আসবে, যত রাজত্ববর্গ আসবে, সকলের পদধোয়ার দায়িত্বটা আমি নিলাম। হরি বল, ভগবান পদধৌত করলেন ভক্তমণ্ডলী মায়েরা যজ্ঞ হয়ে গেল, ঠিক তার গুনে গুনে আট দিন পরে ভগবান কৃষ্ণচন্দ্র সেই রাজপথ দিয়ে চলেছেন। এমন সময় রাজা দুর্যোধন এসে বললে, কৃষ্ণ তোমার সঙ্গে আমার অনেক সম্পর্ক আছে, আমার মেয়ে লক্ষণার সঙ্গে তোমার মেয়ে ছেলে শাম্বের বিবাহ হয়েছিল, কৃষ্ণের এক ছেলের নাম ছিল শাম্ব, কৃষ্ণপুত্র শাম্বের সঙ্গে দুর্যোধনের মেয়ে লক্ষণার বিবাহ হয়েছিল, তাই সেই সম্পর্কে তুমি আমার বেয়াই মশাই। আবার কৃষ্ণ আমার ভাই অর্জুন তোমার বোন সুভদ্রাকে বিবাহ করেছে, সেই সম্পর্কে তুমি আমার আত্মীয় শালা হও, তুমি আমার আত্মীয় হও। আবার পিসিমা কুন্তির ভাইপো তুমি, সেই দিক থেকেও একটা সম্পর্ক আছে। তাহলে এতগুলো সম্পর্ক, আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজা দুর্যোধন, আর এই রাজা দুর্যোধনের আত্মীয় হয়ে তুমি সকলের পদধৌত করে গেলে এটা আমার ভালো লাগে না, তুমি সকলের পদধৌত করে গেলে এটা আমার ভালো লাগেনি। শুনে কৃষ্ণচন্দ্র বললেন, জানো বেয়াই মশাই, আমি একটা পাপ করেছিলাম, ঋণী হয়ে আছি, তাই শোধ করে গেলাম। কেন? আমি এর আগের জন্য এক ঋষিপুত্র মণিপুত্রকে বধ করেছিলাম, আজকের সেটা শোধ করে গেলাম।
কোন মনির পুত্র? আমি যখন রামচন্দ্র ছিলাম বিশ্বশ্রবা মনির পুত্র রাবণকে আমি বধ করে গিয়েছিলাম, সেই পাপের প্রায়শ্চিত্ত আজ আমি ভক্ত শিব। হরি বল মায়েরা, তাহলে ঋণ আপনাকে শোধ করতে হবে। একটা কথা মনে রাখবেন, ব্যাংকে টাকা রাখলে যেমন সেটা সুদে বেড়ে যায়, তেমন যদি আপনি কারোর কাছে অপরাধ করেন, পাপ করেন, সেটা আপনার সুদে আসলে বাড়বেই বাড়বে। ব্যাংকের টাকা যেমন সুদে আসলে রিটার্ন আসে, পাপ করলেও সেটা রিটার্ন আসবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অনেক কথা আলোচনা হবে, তার আগে একটু আমরা লীলার মধ্যে প্রবেশ করি একটা ছোট্ট পালা দিয়ে। অনেকেই পালা শুনতে ভালোবাসেন, আবার আমার আসরে ওঠার সময় অনেকেই বলেছেন, বাবা একটু আগে একটা পুরো পালা শুনিয়ে গেলাম, এখন আর পালা নয় যেন একটু বেশি করে তত্ত্বকথা বলবেন। আবার মায়েরা শুনতে যান একটু পালা, তবে মায়েরা পালা শোনার আগে একটা তত্ত্বের কথা বলে দিই। আমাদের মান মাথুর দান প্রবাসযোগ্য চাপাল গোপাল সতী অনুসূয়া থেকে অনেক পালা আছে, এই পালার দাম নেই। মনুষ্য জীবনের পালা মাত্র দুটি, একটা আশার পালা আর একটা যাওয়ার পালা। তাহলে আশার পালাটা হয়ে গেছে, এবার যাওয়ার পালা। এই যাওয়ার পালাতে কি করতে হবে সেটা জেনে নিতে হবে। তাই মা, পালা যপ ঢোকার আগে, প্রবেশ করবার আগে একটু প্রেমেশে একবার গাইবেন, সবাই মিলে গাইবেন, প্রেমানন্দ মেতে হরি বল। সবাই মিলে প্রেমানন্দ মেতে বলবেন, প্রেমানন্দ মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দ মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দ মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দ হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দ মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই সুগুণাতে তলায়, ডুবলো দেশের নন্দনাকে বিচার নেই। এমন বন্যা দেখি নাই সুগুণাতে তলায়, ডুবলো দেশের নন্দনাকে বিচার নাই। এমন বন্যা দেখি নাই সুগুণাতে তলায়, ডুবলো দেশের নরনারী জাতের বিচার নাই। দেখি নাই সুগুণাতে তলায়, ডুবলো দেশের নরনারী জাতের বিচার নাই। আবার হরিদাস, হরিদাস জবনের ছেলে সেও বুঝি ডুবলো ভাব। হরিদাস জবনের ছেলে সেও বুঝি ডুবলো ভাব। হরিদাস জবনের ছেলে সেও বুঝি ডুবলো ভাব। হরিদাস জবনের ছেলে সেও বুঝি ডুবলো। প্রেমানন্দ মেতে হরি বল, হরি হরি জয় হরি 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 ভগবান কৃষ্ণচন্দ্র কি। প্রেমেশে বলবেন, অনেকের হাত উঠেছে, অনেকের হাত ওঠেনি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান আমাদের কেন হাত দিয়েছেন সেটাও একটু আগে বলে গেছি। হাত তুলে হরি বলে বলা মানে আমাদের দল ভারী করা নয়, হাত তুলে হরি বলে বলা মানে দেহ ঘরের কপাট খোলা। যতক্ষণ না দেহ ঘরের কপাট খুলবে, দেহের ঘরের মালিক ভগবানের কৃপা হবে না। কি গো, এক হাত বক্ষে রেখে আর এক হাত তুলে দ্রৌপদী ভগবানকে ডেকেছিল। ভগবান বললেন, দ্রৌপদী তোমার আর এক হাত কোথায়? বলে, কেন দেহ, দেহ মানে লজ্জা, লজ্জা মানে মায়া। ভগবান বললেন, শোনো দ্রৌপদী, যেখানে মায়া আছে সেখানে আমি নাই, যেখানে মায়া নাই সেখানে ছুটে যাই। শুধু তাই নয়, একেবারে বাস্তবটা মিলিয়ে নেন, আইনের কাছে, পুলিশের কাছে, প্রশাসনের কাছে আপনি অপরাধ করেছেন, আপনার পেছনে পুলিশ ছুটছে, আপনিও ছুটছেন, পুলিশ ছুটছে, আপনিও ছুটছেন, একটু হলে পুলিশ গুলি চালিয়ে দিল, আপনি ভয়ে যদি হাত তুলে পুলিশের কাছে স্যালেন্ডার হন, পুলিশের বাবা হলেও বন্দুকটা নামাতেই হবে। হাত তুলে যখন হরি বল বলবেন, ভগবানের পিতা নন্দ ঘোষ হলেও কৃপা করে যেতে হবে। বলুন ভগবান কৃষ্ণচন্দ্র কি। আগের চেয়ে একটু বেড়েছে না? হ্যাঁ একটু বেড়েছে। হ্যাঁ আরো বাড়বে, আরো বাড়বে, আপনারা অনেক ভালো। আবার বলুন ভগবান কৃষ্ণচন্দ্র। হাত তুলে বলে রে কৃষ্ণ না পরিবেরে তোর সকলে মনস্কার। হাত তুলে বল
বলে রে কৃষ্ণ রাম সকল মানুষ তোমরা দুয়ার তুলে তোমরা দুয়ার তুলে বলো রে কৃষ্ণ রাম করবে রে তোর মনে মনতা আজ আমরা একটা সুন্দর লীলা আস্বাদন করব শ্রী ভগবানের অপূর্ব মাধুর্য মণ্ডিত লীলা লীলাটির পূর্বে লীলাটির আগমনের হেতুটা একটু বলি একদিন শ্রীমতী রাধারানী গোবিন্দের কাছে দাঁড়িয়ে বললেন গোবিন্দ বিরহের কি যন্ত্রণা সেটা তো আমি বুঝিলাম কিন্তু ওগজ প্রাণনাথ মৃত্যুর কি যন্ত্রণা সেটা আমি বুঝতে চাই কারণ ওগো মাধব তুমি ভগবান হলেও যে তোমাকে মরতে হবে কেন মরতে হবে ভক্তমণ্ডলী এই কারণে ভগবানকে মরতে হবে ত্রেতাযুগে সীতার খোঁজে যখন কিষ্কিন্ধায় গিয়েছিলেন কিষ্কিন্ধার রাজা দুই ভাই বালি এবং সুগ্রীব গণ্ডগোল কি সম্পত্তি নিয়ে রাজ্য নিয়ে সিংহাসন নিয়ে গণ্ডগোল আচ্ছা মায়েরা আপনারা কোন এদিকে কোনো ভাই ভাই বা আত্মীয় স্বজনের ওই সম্পত্তি নিয়ে কোনো গণ্ডগোল আছে নাকি আমি সাগর দ্বীপে গান করতে গেছিলাম দুদিন আগে আমি সেখানে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দিকে সম্পত্তি নিয়ে গণ্ডগোল হয় বলে ওই তো কজন মারামারি করে এখন হাসপাতালে ভর্তি হয়ে আছে আমি গুরুজিকে জিজ্ঞাসা করলাম গুরুজি স্বর্গেও হয় বলে হয় মানে শুধু রাজত্ব নিয়ে দিন রাত দেবতার দৈত্যদের মধ্যে গণ্ডগোল লেগেই আছে গণ্ডগোল কোথায় হয় না সম্পত্তি নিয়ে সব জায়গাতেই গণ্ডগোল তাই ওগো দয়াময় রামচন্দ্র যখন সীতা অন্বেষণ করে কিষ্কিন্ধায় গিয়েছিলেন দুই ভাই সম্পত্তি নিয়ে ঝগড়া বালি বলে আমি রাজা সুগ্রীব বলে আমি হব রাজা আগে সুগ্রীব রামচন্দ্রের সঙ্গে মিত্রতা অবলম্বন করে বললে বন্ধু যে আমার দাদাকে বধ করে যদি তুমি আমার দাদাকে বধ করে এই কিষ্কিন্ধার রাজ সিংহাসন আমাকে দিতে পারো আমিও বানর নিয়ে সীতাকে উদ্ধার করে রাবণকে নিধন করে দেব ভক্তমণ্ডলী রামচন্দ্র সাতটা তাল গাছ ভেদ করে তীর ছুঁড়ে যখন বালিকে বধ করলেন বালির ঘরুনি তারা দেবী ছুটে এসে রামচন্দ্রের কাছে বললেন রামচন্দ্র তুমি নাকি ঈশ্বর তুমি নাকি ভগবান তবে কেমন ভগবান তুমি জানতে আমার স্বামী তোমার ভক্ত তবু তুমি কেন তাকে বধ করলে দয়াময় যদি তুমি বধ করলে আমি সতী রমণী হয়ে থাকলে আমিও তোমাকে একটা অভিশাপ দিয়ে যাব ওগো দয়াময় আমি যতদিন এই ধরা ধামে থাকবো যেমন পতি বিরহের যন্ত্রণায় দগ্ধীভূত হব আমিও কথা দিলাম যতদিন তুমি এই ধরাধামে থাকবে পত্নী বিরহীর যন্ত্রণায় তুমিও দগ্ধীভূত হবে তাই তো ভক্তমণ্ডলী
रामचंद्र सीता के उद्धार करार परे प्रजा देर गंजनाय सीतार दिले पाताल प्रवेश आह बनवास तार परे आबार बनवास थेके आनार परे सीतार होलो पाताल তাই রামচন্দ্র যতদিন এই ধরায় ছিলেন পত্নী বিরহের যন্ত্রণায় দগ্ধীভূত হয়েছিলেন মা ভগবান বলুন না যাই বলুন না কেন পাপ যদি করেনি সেটা আপনার ভুগতে হবেই হবে আর ভগবানের কাছে আপনারা যদি ওই কান্তিক চিত্তে চান ভগবান এমন করুণাময় আপনি যা চাইবেন ভগবান তাই দেবেন তার একটা কথা বলি শুনে যান যখন রামচন্দ্র বনবাসে ছিলেন বনের মধ্যে ছিলেন ভীষণ রাক্ষসী শূর্পণখা এসে রামচন্দ্রের উপরে মুগ্ধ হয়ে বরমাল্যটা তার গলায় দান করতে চেয়েছিল রামচন্দ্র লক্ষণকে দিয়ে শূর্পণখার নাক আর কানটা কেটে দিল এদিকে রামচন্দ্র সীতার খোঁজে যখন লঙ্কায় গিয়েছিলেন রাবণকে যখন পরাণিচিত করতে পারলেন না এমন সময় যোগমায়া জানালেন রামচন্দ্র যদি রাবণ নিধন করতে চাও তাহলে একটা অকাল বোধন যজ্ঞ করো মায়ের কথা মতো রামচন্দ্র করবেন অকাল বোধন যজ্ঞ এবার বলুন তো মা যদি আপনারা আমরা বা আমি আপনি একটা যজ্ঞ করেন সাধারণ গ্রামের ব্রাহ্মণ হলে হয়ে যাবে পুরোহিত হলে হয়ে যাবে কিন্তু যদি রাষ্ট্রপ্রধান আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যদি একটা যজ্ঞ করেন যে কোনো ব্রাহ্মণে হবে কি বাবা হবে তাহলে তিনি যেমন লোক তেমন ব্রাহ্মণ দরকার তেমন পুরোহিত দরকার তখন রামচন্দ্র চিন্তা ভাবনা করে বললেন আমি যদি যজ্ঞ করব আমার যজ্ঞ পুরোহিত হলো ওই রাবণ লক্ষণ তুমি যাও রাবণকে পৌরোহিত্য বরণ করে এসো রাবণ নিয়ে লক্ষণ নিমন্ত্রণ পত্র নিয়ে রাবণের কাছে গেল হরি বল রাবণকে দিয়ে বলল রাবণ আমার দাদা অকাল বোধন যজ্ঞ করছে তুমি পুরোহিত হয়ে যাবে তবে একটা কথা যেন তুমি যুদ্ধের বেশে যেও না তুমি পুরোহিত হয়ে যাবে নিমন্ত্রণ দিয়ে যখন লক্ষণ ফিরে আসছে এমন সময় দুটি হাত তুলে দাঁড়িয়েছে শূর্পণখা দাঁড়াও দাঁড়াও লক্ষণ তুমি দাঁড়াও সেদিনই তোমার ও মা তাড়াতাড়ি দিয়ে নেন তাড়াতাড়ি দিয়ে নেন যখন তখন শুধু পাতশা ছড়া দিয়ে নেন রাধে 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 জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয় করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয় করো কৃপাদৃষ্টি মোর কৃপাদৃষ্টি মোর কৃপাদৃষ্টি মোর ছায়ার কালো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে 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 নমসে রাধে রাধে নমসে রাধে রাধে জীবন রাধে রাধে জপা করো কৃষ্ণ রাধে রাধে জপা করো
বলে রাধা রানী কি জয়। খুবই ভালো লাগছে, বট্টু গেঞ্জাম এধারে ধুন পড়ানো ধরে ধুম ধাড়াক্কা বাজে না। হরি বল ভক্তমন্ডলীর কাছে বিনীত নিবেদন, হরিবাসরের পরিবেশ বট্ট চঞ্চল, ধুনা পড়ানো এইভাবে যাই হোক যেখানে হয় হোক আপনাদের কাছে বিনীত নিবেদন, সবাই এসে দেখছি পেছন দিকে বসে ভিড় করছে, সামনের দিকে খালি পড়ে আছে, একটু আসুন না বাবা, সামনে দিয়ে যদি ভক্তের দর্শন না হয় কীর্তনে আনন্দ হয় না, সবাই আসছেন কাছাকাছি বসে যাচ্ছেন, একটু সামনের দিকে আসুন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। তাই সুরপনা কাশী লক্ষণের সামনে দাঁড়িয়েছে লক্ষণ, সেদিন তোমার দাদার রূপে আমি মুক্ত হয়ে আমার গলার বড় মাল্যটা নিয়ে তোমার দাদার গলায় পরাতে গিয়েছিলাম, আর তোমার দাদা রাক্ষসী জ্ঞানে আমার নাক কান কেটে দিল, আর আজকের সেই রাক্ষসের দাদাকে পৌরোহিত্যে বরণ করতে এসেছে, তোমার লজ্জা করে না? এই কথা লক্ষণ গিয়ে যখন তার দাদাকে বললেন, রামচন্দ্র বললেন, জানো লক্ষণ, জগতে সকলেরই বিচারে ভুল হয় কিন্তু ভগবানের বিচারে কখনো ভুল হয় না, কারণ আগামী দিনের পূজার জন্য যদি কোনো পাকা আপেল পাকা আম নিষ্পাতি যদি রেখে দেওয়া হয় সেটা যেন ছেলেরা উচ্ছিষ্ট করতে না পারে, এই জন্য তুলে রাখা হয়। তদ্রূপ বগু তোমার এই নাক্কান কেটে দিলাম কেউ যেন উচ্ছিষ্ট করতে না পারে, আমি পরজন্মে গ্রহণ করব, একটু নাম করো তো, এত জ্ঞান হয় না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম নাম রে সুধামাখা এই জপরে রচনা নাম বলিতে মুখে বিরাম দিওলা, জপরে 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 রচনা জপরে রচনা নাম বলিতে মুখে বিরাম দিও না, জপরে 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 রচনা নাম বলিতে নাম বিরাম দিও না, জপরে 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 জপুরা বুঝে যাবে দিশা প্রেম পানা
জমজে জদাই জমজে নাম বলিতে মুখে হে রাম দিও না জপরে 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 রসনা নাম বলিতে নাম হে রাম দিও না জপ জপ महाप्रभु की जय महाप्रभु की जय महाप्रभु की जय ভক্তমণ্ডলী ভক্তপতি মায়েরা একটি প্রেম সে আমরা হরিলুটের বাতাস গ্রহণ করি নে তারপরে লীলা কথা আস্বাদন করবে জানি তাই সমেতে দেবংশী ও সমেতে দেবংশী সমেতে দেবংশী ফুকরে রদন রাধা কবি সব তো বজনে তো বিজলি তো রাধা মেরি বজনে তো বিজলি তো রাধা মেরি বজনে তো বিজলি তো রাধা মেরি বজনে তো বিজলি তো রাধা মীরা মীরা ও গোবীরা কাবিষা রাধা মীরা মীরা ও তো মীরা কাবিষা সবে ও হয়
তোমার এই হরি নামে যাবে যেদিন সাথে গো মরা নেচে হেলে দুলে যাব শ্মশানে ঘাটে রাই গৌর হরি গো হেলে দুলে যাব শ্মশানে ঘাটে তোমার এই হরি এখানে আর কীর্তন হবে এইভাবে বাজলে তাহলে ওটা হয়ে যাক নদিয়া নগরে কবি রাম বনকে কবি শ্যাম বনকে কবি রাম বনকে কবি শ্যাম বনকে চলিয়া